হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্কিনে যে মেডিসিনটি দেখতেছেন, এর কাজ কি, এর উপকারিতা কি, এটি খাবার নিয়ম কি, এটি খাবার পূর্বে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটি মূলত বাচ্চাদের ঔষধ। যে সকল বাচ্চাদের পেটে অতিরিক্ত গ্যাস হয়ে থাকে, বদহজম সৃষ্টি হয়ে থাকে, সর্বদাই পেট ভরা মনে হয়ে থাকে, কিছু খেতে মন চায় না, অতিরিক্ত গ্যাস সৃষ্টি হওয়া, খাবারের রুচি কমে যাওয়া, অনেক সময় বদহজমের কারণে পেটে ব্যথা করা, এ সকল সমস্যা দূর করতেই মূলত ঔষধটি দেওয়া হয়ে থাকে। এটি অতি সহজে এবং দ্রুত বাচ্চাদের পেটের গ্যাস, বদহজম, পেটে ব্যথা, গ্যাস্ট্রিকজনিত সমস্যা দূর করে থাকে। ঔষধটি খাবার নিয়ম। সাধারণত এক চামচ করে দৈনিক তিনবার সকালে, দুপুরে এবং রাতে খাওয়ানো যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। এই ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা অতি জরুরি, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীটির পেটে অতিরিক্ত গ্যাস, বদহজম এরকম সমস্যা হয়েছে কিনা। যদি এরকম হয়ে থাকে আর ডাক্তার যদি মনে করেন যে এই ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার এই ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এই মেডিসিনটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া। ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, এটি হতে পারে, তাছাড়া পেটে ব্যথা হতে পারে, তাছাড়া অন্য তেমন কোনো জটিল পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি আপনাদের এই ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।